ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল সব ভুলে তুই মনের পাংখা খোল উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাংখা খোল দেখা দিয়ে কিছু নয়, আমি ওই শিখে আসতে বলেছি। আমরা চারজনে মিলে একটা পরিকল্পনা করবো। শোন সাইফ, এই তোদের সঙ্গে না সবসময় তাল মিলে আমার পক্ষে চলা সম্ভব হয় না, বুঝছিস? বোঝার চেষ্টা কর। রাখি রাখি। হ্যালো, হ্যালো। ফোন বন্ধ। আচ্ছা ঠিক আছে, ও আসলে একটু বললো, আমি খুঁজতে আসছি না।
ক্যাম্পাসেও পাওয়া যাচ্ছে না। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে এমন করলে তো হবে না। এটা কে কাকে বোঝাবে? একটা ছেলে বাসায় নাই, ক্যাম্পাসে নাই, হাওয়া হয়ে গেল। কতবার ফোন করেছি জানিস? একটাবার যদি ফোনের রেসপন্স করতো, এতগুলো টেক্সট পাঠালাম। আশ্চর্য মানুষ। বলেছিলাম না, ও একটা গাধা। আমার সাথে সকালে ফোনে কথা হলো, তারপর থেকে ফোন অফ। ও তো এখন পর্যন্ত সেমিস্টার ফিটাও জমা দেয়নি, এক্সাম দিতে পারবে না। কি, তুই শিওর পরীক্ষা দিতে পারবে না? ও জমা দেয়নি, তুই শিওর? আচ্ছা সাইফ শোনো, বেটার হয় আমরা আগে যাই, গিয়ে ওর ফিসটা জমা দিই, তারপর দেখা যাবে ওকে খুঁজবো। হ্যাঁ, আর আমরা যাই, চলো গিয়ে দেখি যে পরীক্ষার রুটিনটা দিয়েছে কিনা। আজকে এক্সাম ফি জমা নিবে? আমরা গিয়ে ট্রাই করি। ঠিক আছে, তুমি বসো। তুই বস, হ্যাঁ আমরা দেখছি। ভাই আসলে আমি খুব বিপদে পড়ছি একটা, তো উপকার লাগবে আপনার। কি বিপদ, ডিটেইলে বলেন, ডিটেইলে না বললে তো বুঝতে পারবো না। থেকে কিছু টাকা আমার ধার দিতে পারবেন? আমি আবার কাজ করে শোধ করে দেব। আসলে ভাই আমার যে কি বিপদ আপনার আমি কেমনে বোঝাবো? আমি ভাই আপনার এই মুহূর্তে টাকা দিতে পারবো না, আর সেই দেওয়ার ক্ষমতা আমার নাই। টাকা দিতে পারবে মালিক, কিন্তু সে তো দেশে নাই, বিদেশে। ভাই আপনি পারবেন, আপনি চেষ্টা করে। না রে ভাই, সেই ক্ষমতা আমার নাই। আমি আপনার এক কাপ চা খাওয়াইতে পারি। ভাই মতিন, রবীন ভাইয়ের এক কাপ চা খাওয়া, কাপটা ভালো মতো ধুয়ে আনিস, চা খান ভাই। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি টাকাটা না দিতে পারি তাহলে আমি আমার ভার্সিটির এক্সাম দিতে পারবো না। ভাই 12,000 টাকা আপনি যেমনি পারেন আমার একটু ম্যানেজ করে দেন। ভাই আপনি যদি কোন যে পুল সিরাত পার হইতে গিয়ে টোলের টাকা লাগবে তাও আমি দিতে পারবো না ভাই। আর 12,000 টাকা, 1-2,000 টাকা হইলে না ভাই আমি আমার পকেট থেকে অ্যারেঞ্জ করে দিয়ে দিতাম। বুঝতেছেন, আমি যেটা করতে পারি, এই চা ভাই, চা আসছে, চা খান। সন্ধ্যার সময় আইসেন, আপনার জন্য ভালো গাড়িটা রাখবো, বেশি বেশি চালাইবেন, বেশি বেশি টাকা ইনকাম করবেন। ভাই আমি একটু উঠি না, আমার কাজ আছে, আপনি বিকেলে আসেন। ভাই আপনাকে কথা দিচ্ছি, একটা মাস গাড়ি চালাই আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি জানি ভাই, এক মাস পাঠাও চালাইলে আপনি টাকাটা দিতে পারবেন, কিন্তু আমার আসলে আমার কিছু করার নাই ভাই। চা খান, সন্ধ্যায় আসেন, ঠিক আছে ভাই? কিছু করার নাই ভাই আমার জন্য। না ভাই, মাফ করেন ভাই।
কিলো চাটা খাই যান। ক্লান্ত ভাই, চাটে খাবে। কোথায় ছিলি তুই? এই তুমি সবাইকে এরকম নাকানি চুবানি খাওয়ালে কেন? আরে বেটা, ফোনটা তো মানুষ খোলা রাখে না, তোর বাসায় গিয়েছিলাম, সেখানে তুই নেই। না মানে সামনে পরীক্ষা তো, তাই। পরীক্ষা তো বাসায় বসে পর, তুই কি জগদীশচন্দ্র বসু বাইরে ঘুরে ঘুরে গাছের প্রাণ আবিষ্কার করবি? কি যাতা বলতেছি বলো, মানে আমি একটা কাজে বেরিয়েছিলাম সকালে। তো বের হয়েছে বলে কি ফোন টোন সব বন্ধ করে রাখতে হবে, নাকি কেউ নিষেধ করেছিল? ফোনটা আসলে মানে সকালে মোবাইলটা, ফোন কি আছে ফোনে? ফোন হারাই ফেলছি আমার, মানে আমার সাথে ফোন নাকি। কি ফোন হারিয়ে ফেলেছিস, ঘটনা কি? বাসে করে যাচ্ছিলাম তো, তখন পকেটে হাত দিয়ে দেখি ফোনটা নাই। কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে, কোনো ঝামেলা হয়নি তো? আরে না, কিসের ঝামেলা? কোনো ঝামেলা নেই, পরীক্ষা নিয়ে শুধু বললাম না, টেনশনে ছিলাম। আচ্ছা হ্যাঁ বুঝেছি, এটা নিয়ে পরে কথা হবে। সাইফ, ওর মুখ থেকে আসল সত্যি কথাটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? চলো ক্যান্টিনে যাই আমরা। হ্যাঁ চল, ক্যান্টিনে নিয়ে ওর কাছ থেকে সব বের করছে, চলো। এই ঋতু চল তো, ও যে ফোন বন্ধ রেখেছে না, এটার জন্য শাস্তি পেতে হবে। আরে কি আজবা, আমি কি করলাম? তুমি কিছু করো না, তুমি শুধু আমাকে কাঁদিয়েছো।
কি অবস্থা বলো? এই তো অবস্থা তো আগের মতোই। কই তুমি? আমি তো গাড়িতে। ও আচ্ছা, তাই বলো। গাড়িতে মানে কোথাও যাচ্ছ? মানে ওই টিউশনই শেষ করে এখন বাসার দিকে ফিরতেছি গাড়িতে। ওকে, ঠিক আছে, তাহলে তুমি বাসায় ফিরে আমাকে একটা ফোন দিও। ওকে ঠিক আছে, রাখি। ওকে বাই। ও মামা, আসসালামু আলাইকুম। আমি তো বাসার দিকে যাচ্ছিলাম, কি অবস্থা? মা কই? হ্যাঁ, কি বলেন মামা? হ্যাঁ, আমি আসতে পারবো না কেন? অবশ্যই আসতে পারবো, আমি বাসায় গিয়ে বেরোচ্ছি। মার এখন কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি বাসায় যাবো না, আমি এখনই চলে আসতেছি। আপনার কি থাকবেন ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রবির সাথে কথা হয়েছিল আজকে? ফোন দিলাম, রিসিভ করলো না। গ্রামে গেলে তো ওরকমই, ফোন দিয়ে বলে যে কথা বলতে নাকি সমস্যা, নেটওয়ার্ক থাকে না সেখানে। আমি একবার চেষ্টা করেছিলাম। তোমার সঙ্গে কখন কথা? আমার সঙ্গে কাল দুপুরে কথা হয়েছিল। ওর মা অসুস্থ, তো এটা নিয়ে বোধহয় টেনশনে আছে, তাই ফোন করছি। আমার মনে হয় এতদিন ঠিক হয়ে গেছে। দেখি আজকে আবার একদিন আবার ফোন করে দেখবো, যদি কথা বলা যায়। ঠিক আছে, ফোন দিও। আর আমাদের প্ল্যানিং এর কথা মনে আছে তো? সব মনে আছে, ডোন্ট ওয়ারি। তুমি আর আমি যাবো, আর কেউ যাও না জানো? বললাম তো বাবা, এটা টপ সিক্রেট ব্যাপার, কেউ জানে না। আচ্ছা, আমাদের কালকে কখন দেখা হচ্ছে? তুমি বলো কখন দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডের সামনে যে গোল্ডেন ফার্মেসিটা আছে না, ওটার সামনে থাকবা। আমি ঠিক সন্ধ্যা ছটায় গাড়ি নিয়ে চলে আসবো। ওকে, ডান। আর আমি কিন্তু আমার গাড়ি আনবো না, একটা গাড়ি দিচ্ছি। ঠিক আছে, চলে এসো টাইম নেই, আমি বাসে চলে। আরে দাঁড়াও, কই যাচ্ছ? আমি তোমাকে পৌঁছে দেবো, চলো। তোমার কাজ নাই? ওই সি নাই, মানে আমার কোনো কাজ নাই, বুঝছো? চলো।
जी सर हमें आपके लोकेशन बराबर चले आस जी 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 ओके सर नो प्रॉब्लम তুমি না চাইলে এটা কি সম্ভব ছিল বলো আর তুমি অনেক হেল্প করেছো এজন্য তোমাকেও ধন্যবাদ আর না আমি আর কি এমন করেছি তুমি জাস্ট বলেছো জানো ব্যাপারটা সিক্রেট রাখি আমি জাস্ট সিক্রেট রেখেছি রেডি হয়ে বের হয়ে যেতে বাস থেকে বের হয়ে গেছি দ্যাটস ইট আর আমার সবচেয়ে বেশি মজার ব্যাপার কি ছিল ঐশি একদমই টের পাইনি আগার আমি তোকে বলেছিলাম যে আমি ঢাকার বাইরে থাকব হ্যাঁ আসলে ওইদিকে দেখো রবিনও কিন্তু কিছু টের পাইনি কিশ ও ঢাকার বাইরে মানে আমি তো খুব ভয় থাকি ওকে নিয়ে নরমালি রবিন কিন্তু খুবই ভালো ছিল ওকে ঠকিও না পুর ওকে কেন ঠকাব তোমাকেও ঠকাব হ্যালো ঐশী কেমন আছো আমি ভালো আছি তুমি ঢাকায় হ্যাঁ আমি তো ঢাকায় তুমি কোথায় আর কোথায় থাকো বাসায় সব কিছু ঠিকঠাক হ্যাঁ সব ঠিক শুধু তুমি আর আমি ঠিক নাই আমার সব কিছু কেমন অ্যাভেলেবল হয়ে গেছে খালামার কিছু হয়নি তো না না না
মা ঠিক আছে, মার কিছু হয়নি। বলো তোমার কি অবস্থা, তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি, আসলে গতকাল থেকে ভালো আছি। কালকে ক্যাম্পাসে আসবে তো? তুমি বললে আসবো। কি বলছো এসব? আমি বললে মানে? ঋতুর সাথে তোমার কথা হয়েছে? বাদ দাও এসব বেশি। আচ্ছা কাল যদি আমি তোমার কাছে একটু আলাদা করে আমার জন্য সময় চাই, তুমি কি আমাকে দিবা? আলাদা সময়? আচ্ছা বলো তো কি হয়েছে, আমাকে খুলে বলো সব। হ্যাঁ না না, এভরিথিং ইজ ওকে। তুমি শুধু সময় দিতে পারবো নাকি সেটা বলো। কেন নয়, তুমি সময় চেয়েছো আর আমি দিব না? যদি আরো কিছু চাই? আরে বন্ধু হিসাবে যা চাবার তা চাইবে, বলো কি চাই তোমার? কিচ্ছু না। শুনো আপাতত তোমার আর আমার যে কথা আছে এইটা প্লিজ কাউকে বলার দরকার নেই, এতটুকু হলে আমার চলবে। ওকে বাবা, নো প্রবলেম। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে কালকে। হ্যাঁ বাই। আরে মামা তুই কবে আসলি? নো ফোন নো মেসেজ, ঘটনা কি? এমনি একটু বিজি ছিলাম, তাই তোকে জানাতে পারি। কি ব্যাপার, তুমি তো আমাকে কিছুই জানালে না, কোথায় ছিলে এতদিন? তোর সমস্যা কি বলতো? আন্টি কেমন আছে? ভালো আছে রে, আমি যাই আছি। এতদিন পরে এলে তুমি, এরকম বিহেভ করছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, যারা ইচ্ছা করে অন্ধকারে থাকতে চায় তারা কোনোদিন আলোর দেখা পায় না, আমিও পাই না। অনেক ভালো থাকে, তোমার সাথে কোনো কথা নেই, গেলাম। কখনো কোনো কিছু নিয়ে ওর সন্দেহ হয় না এখনো পর্যন্ত? না, এটি তোমার ভুল ছিল। কেন? এই তুমি আমার সাথে ফালতুই করছো তাই না? তোমার সাইফ, তোমার সাইফের আরেকজনের সাথে অ্যাফেয়ার আছে। এই তুমি কি বলছো এগুলো? তুমি ফালতুই করছো আবারও তাই না? দেখো আমার সাথে এগুলো নিয়ে ফালতুই করো না, আমি ওকে অনেক বিশ্বাস করি আর আমি ওকে চিনি। আমিও বিশ্বাস করতাম না যতক্ষণ আমি আমার নিজের গার্লফ্রেন্ডকে দেখছি তোমার সাইফের সাথে প্রেম করতাম, আমার নিজের চোখের সামনে। এই কি বলছো তুমি? তুমি এগুলো নিয়ে ফাজলামি করো না প্লিজ। আরে ফাজলামি করতেছি না, আমি যা বলতেছি আমি নিজের চোখে দেখে বলতেছি। যখন আমরা চারজন একসাথে থাকতাম সাইফ কি ঋতুর জন্য বেশি কেয়ার দেখাতো না, মনে পড়ছে? না, আমি তাও বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করাতে না করাতে কিচ্ছু আসে যায় না, ওইসে আমি নিজের চোখে দেখি। Thank you.
রবিন তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? বাড়ি থেকে এসে আমাকে কিছুই জানাওনি, আজ আবারও বাজে ব্যবহার করলে। আমি কি জানতে পারি সমস্যাটা কি প্লিজ? আমি তোমাকে নিশ্চয়ই সেটা ভুলে যাওনি। ব্রেকআপ করতে চাইলে বা তোমার নতুন কাউকে ভালো লাগলে সেটা বলো, আমি নিজে থেকে সরে যাব। কিন্তু এভাবে আমাকে অবহেলা করার কোনো মানে নেই। ভালো থেকো, বাই। সমস্যা কি তোমার বলবা? এভাবে এড়িয়ে চলার মানে কি? কই কিছু হয়নি তো, আমার কাছে তো সবই স্বাভাবিক মনে হচ্ছে। ও স্বাভাবিক তো মনে হবেই। হ্যাঁ, রাতভর ফোন ওয়েটিং, নতুন নতুন গল্প, প্রেম সবই তো চলছে, তাই না? তুমি করতে পারলে আমিও যে করতে পারি সেটা তোমাকে আমি দেখিয়ে দিলাম। মানে আমি কি করেছি? আহা, এখন নতুন করে আর ন্যাকা সাজতে হবে না। তুমি কি করেছো সেটা তুমি ভালো মতো জানো, সো প্লিজ আর কোনো কিছু বলার দরকার নেই। এটা কেমন কথা? দেখো অশিব, তুমি যেটা বলছো সেটা ঠিক না। আমি না জেনে না বুঝে একটা কথাও বলছি না তোমার সাথে, আমি এটা নিয়ে একটা কথাও বলতে চাই না। তার থেকে ভালো তুমি ভালো থেকো। রবিন, এসবের মানে কি? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে টানাটানি করছিস কেন? টানাটানি না সাইফ, এটাকে টানাটানি বলে না, এটাকে বলে পাল্টাপাল্টি। পাল্টাপাল্টি? কিসের পাল্টাপাল্টি? হ্যাঁ আমি না তোর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না, পাল্টাপাল্টি কিসের? এই তুই কি না বুঝার ভান করিস? হ্যাঁ নাকি সব কিছু ভুলে গেছিস এরকম ভান করতেছিস? তুই যখন আমার গার্লফ্রেন্ডের সাথে যখন, তখন তো আমি তো কিছু বলি নাই, আমি সব সহ্য করে গেছি। হোয়াট, কি বলছিস তুই সব? মানে কি আমি কি, তুই কি ভেবেছিস আমি তুই যেসব চিটিং করেছিস এগুলো আমি কিছু বুঝি না? ওয়েট, এটা না চিটিং না, আর রবিন আমাকে সব কিছু বলেনি, তুই আর সাইফ মিলে। ছি 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 ছি, আমি না মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আচ্ছা তোর লজ্জা করলো না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড। ওয়েট, তুই কিন্তু কী বলছিস, তোর বয়ফ্রেন্ডের সাথে আমি? আর কেন আমার সাথে এই প্রতারণা? প্রতারণা? এটা প্রতারণা না, এটাকে বলে প্রতিশোধ। তুই যেটা করছিস সেটা প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ? প্রতিশোধ কে? এত প্রতিশোধ প্রতিশোধ করছিস? আমি কি করেছি সেটা তো আমাকে আগে বলতে হবে নাকি? আমি তো বুঝতে হবে যে আমি কি করেছি, সেগুলো না বলে প্রতিশোধ করছি, এটা করছি ওটা করছি, মানে কি? খুলে বলা আগে আমাকে। তোর মতো মেয়ের সাথে না কথা বলার আমার ন্যূনতম রুচি নাই, তো চুপ থাক, আমি যাই, আমার জন্য রবিন ওয়েট করছে। তুই এখন রবিনের সাথে দেখা করতে যাবি সেটা অবশ্যই আমার ব্যাপার। তুমি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলে তখন কি তোমাকে ফোন করে বলেছিলে নাকি ভাইবার হোয়াটসঅ্যাপে বলছিলে? কোনটা বলছিলে? এই দাঁড়া, এখানে বলো যাবে কি ঘটনা, কি এখানে সব কি? আমি এখানে সমাধান এক্সপ্লোর না করে আমি যাব? তুই সমাধান করবি? ও শেমলেস, শেম অন ইউ। ও শি, আমি সরাসরি জানতে চাই এসবের মানে কি। যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হচ্ছে, তুমি কিছু মানে জানতে চাও? একটা বোকা। রবিন, আমরা এখানে একটা সুস্থ সুন্দর আলোচনায় বসেছি, আমরা চাই এখানে একটা সমাধান। আমরা সবাই জানি যে তোর আর ঋতু রিলেশন আর আমার আর ঐশিক রিলেশন, তুই এখানে ভিলেনের মতো এসে থাবা বসাবি সেটা তো হবে না। আমি কোনো থাবা বসাই নেই, আর যদি সেটা বসা থাকি একটা সূত্রপাত তোর হাত ধরে। আমার হাত থেকে? মানে মানে তুই ভুলে গেছিস গত 25 মে রাতে আমার গার্লফ্রেন্ডকে যদি ভাঙা নিতে পারিস আমিও তোর গার্লফ্রেন্ডকে ভাঙা নিতে পারি, এটাই দেখাচ্ছি। মানে এত মানে মানে করছিস কেন? গত 25 মে রাতে যখন তুই আর ঋতু গাড়িতে করে ফিরতেছিলি তখন তোরা তো ইন্টিমেসির এনজয় করার আলাপ করিস নাই। হ্যাঁ ওয়েট ওয়েট, কত তারিখ? 25 মে রাত। ওয়েট ওয়েট, ওই দিন তো আমার বার্থডে ছিল, তার মানে আমার বার্থডে সুযোগ নিয়ে তোমরা? ছি 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 ছি, কখন বললি? 25 মে?
কখন কখন কেন তোরা সময় কাটাছিস তোরাই বল। ও ইয়েস, রাত 9টা না, আমি আর ঋতু ঐশীর বাসা থেকে ফিরছিলাম ওর বার্থডেতে সারপ্রাইজ দেওয়া শেষ করে, ঠিক না? হ্যাঁ, সেদিন ঐশীর বার্থডে ছিল, আর যেহেতু তুমি বাড়িতেই ছিলে, মানে গ্রামের বাড়িতে ছিলে, আর ঐশীর বাসায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর সাইফ মিলে গিয়েছিলাম। সাইফ একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিল। আচ্ছা, রবিন যদি বাড়িতেই থাকে তাহলে তোমরা দুজন যে গাড়ির ভিতর কী কথা বলেছো তাহলে ও কীভাবে জানলো? হ্যাঁ, গুড পয়েন্ট। এই বল, কী করে জানলি? কী করে জানলে বলো না। মানে এখন মানে মানে করছো কেন বলো, কীভাবে জানো তুমি? আমি জানছি, চাইলে কি জানা যায় না? হ্যাঁ জানা যায়, কিন্তু সেটা কী করে জানা যায় ওটাই জানতে যাচ্ছি। বল। আসলে আমি বলো বলো আসছো যেটা জানতে হবে না। ভার্সিটির পর সন্ধ্যায় গাড়ি চালে, মানে রাইড শেয়ার করি আর কি। তো এটা তোমার হাত খরচ উঠে, আর ভার্সিটি টিউশন ফি আমি ভরে দিই। ওদিন বাড়ি থেকে ফিরে সন্ধ্যা বিকালে যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন তুই আর ঋতু আমার গাড়িতে উঠেছিল, তারপর তোদের এইসব কথা শুনে আমি। আর তুই তো এটা আমাদেরকে জানাসনি, আর ঋতুও তো জানতো না। আর এটা জানানোর মতো কিছু কি? আর প্লাস একটা চালকের সাথে যদি তোরা বন্ধুত্ব রাখতে না চাস, যদি ঋতু রিলেশন কন্টিনিউ করতে না চায় জানার পর। এই শোন, তুই গাড়ি তো চালাস, চুরি ডাকাতি তো করিস না, আর তুই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, এটা তো অনেক বড় কিছু। আমি আনন্দ হচ্ছে নিজেকে আত্মনির্ভরশীল দেখতে বসানো। এটা আমার জন্য কত বড় একটা ব্যাপার তুমি জানো? আমি একজন দায়িত্ববান মানুষের সঙ্গে আমার জীবনটা শুরু করতে যাচ্ছি, আমার কি লাগবে বলো? শোন, তোকে আর ভাড়া গাড়ি চালাতে হবে না, তোর জন্য একটা ব্যবস্থা করছি। মানে এই বেটা, এত মানা মানা করস কেন? সময় হলো সব টের পাবি। আমরা এতদিন একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম, এখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, এখন চলো আমরা সবাই সেলিব্রেট করি। তুমি আমার কাছ থেকে এ ব্যাপারটা না লুকালেও পারো, আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারতে, জানাতে পারতে। এতদিন যাবত একটা বিষয় ভাবে হাইড করে গেছো কেন? নাকি আমাকে তুমি আপনি মনে করো? কথা বলছো না কেন, চুপ করে আছো কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। সাইফকে নিয়ে এখনো তোমার সঙ্গে? আমার যদি অন্য কারোর প্রতি মিনিমাম আগ্রহ থাকতো তাহলে আমি তোমার ভার্সিটি আসা নিয়ে, তোমার এক্সাম নিয়ে এত বদর থাকতাম না। মানে? মানে কিছু না। কিন্তু বলো, তোমার অ্যাবসেন্সে আমি তোমার টিউশন ফি দিয়ে দিয়েছি। আমি জানি এটা অনেক বড় কিছু না, তোমার জন্য চিন্তা করা অনেক বড় কিছু না, তোমার জন্য ওয়েট করা অনেক বড় কিছু না, এগুলোর ভ্যালু তো তুমি দিতে জানো না। রিয়েলি সরি, আসলে আমি লজ্জায়, আমি লজ্জায় সব কিছু এলোমেলো করে ফেলেছি। একটা জিনিস লুকাতে কি থেকে কি কি হয়ে গেল, আমি সরি। লজ্জা